যখন আমাদের কাছে আননোন নাম্বার থেকে কল করে কেউ বারবার ডিস্টার্ব করে, তখন আমরা কী করি? সেই নাম্বারটাকে ব্লক করে দিই। তারপর কী হয়, সে আরও একটা অন্য নাম্বার থেকে কল করে, সেটাকেও ব্লক করে দিই। এরপর সে আরও একটা নাম্বার থেকে কল করে, এইভাবে আমাদেরকে বারবার আননোন নাম্বার থেকে কল করে করে আমাদেরকে ডিস্টার্ব করে, বিশেষ করে মেয়েদেরকে। তো তোমরা এখন এই জিনিসটা এক সেকেন্ডেই সলভ করতে পারবে। তো তোমাদেরকে যেটা করতে হবে, এই ভিডিওটা পুরোপুরি দেখে একটা অ্যাপ্লিকেশান আমি তোমাদেরকে বলে দেবো। সেই অ্যাপ্লিকেশানের মাধ্যমে তোমরা প্রাইভেট নাম্বার সেট করে রাখতে হবে, অর্থাৎ তোমার প্রাইভেট নাম্বারগুলো থেকে তোমার কাছে কল আসবে এবং আননোন নাম্বারগুলো অটোমেটিকলি ব্লক হয়ে যাবে। তো তোমাদেরকে যেটা করতে হবে, এই ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং নিচে কমেন্টে গিয়ে যা খুশি একটা কমেন্ট করে দাও। সো চলো দেখে নেওয়া যাক ভিডিওটি। তো এই টেক্সটা করার জন্য তোমাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটা তোমরা দেখতেই পাচ্ছ, তো অ্যাপসটা ডাউনলোড করে নাও অ্যান্ড এর লিঙ্কস আমরা ভিডিও ডেসক্রিপশানেও দিয়ে রাখবো। তো অ্যাপসটা ডাউনলোড করার পরে ওপেন করো। ওপেন করার পরে যদি তোমাকে কোনো পারমিশন অ্যালাউ করতে বলা হয় তাহলে অ্যালাউ করে দেবে। তো এখানে অ্যাপসটা ওপেন করার পরেই তোমরা প্রথমে একটা দেখো থ্রি ডট অপশান পেয়ে যাচ্ছ, তো এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পরে প্রথমে উপরে তোমরা অপশান পেয়ে যাবে সেটিংস বলে, এখানে ক্লিক করবে। এরপর প্রথমে আবার অপশান পাবে ব্লকিং, এখানে ক্লিক করবে। এবার দেখো তোমরা এখানে দুটো অপশান পাবে, এক হচ্ছে কল আর নিচে রাখো এসএমএস। ওকে, মানে তোমরা কলের ক্ষেত্রে করতে পারো আর মেসেজের ক্ষেত্রে। সো কলের ক্ষেত্রে দেখো প্রথম অপশান আছে প্রাইভেট নাম্বার, যদি তোমরা প্রাইভেট নাম্বারে এইভাবে টিক চিহ্ন দিয়ে রাখো তাহলে শুধুমাত্র তোমার ফোনে যে নাম্বারগুলো সেভ করা আছে ওই নাম্বার থেকে কল আসবে না, আননোন নাম্বার থেকে কল আসবে। তারপরে দেখো আননোন নাম্বার আছে, এটাতে যদি টিক চিহ্ন দাও তাহলে তোমার ফোনে যে নাম্বারগুলো সেভ করা আছে সেই নাম্বার থেকে শুধু কল আসবে, কোনো রকম আননোন নাম্বার থেকে কল আসবে না। তো অবশ্যই এটা তোমরা ব্যবহার করতে পারো। অ্যান্ড এরপরে আছে অল কল, যারা গেম টেম খেলো তারা এই জিনিসটা ব্যবহার করতে পারো, অল কল ওই টাইমটার জন্য ব্লক থাকবে। সো তোমরা এখান থেকে অল কলটা ব্যবহার করতে পারো। অ্যান্ড মেসেজের ক্ষেত্রেও ঠিক একই জিনিস তোমরা এখান থেকে ব্যবহার করতে পারো। এবার আমি তোমাদেরকে মেন জিনিস যেটা দেখাবো সেটা দেখার জন্য তোমাদেরকে ব্যাক করে চলে আসতে হবে। ব্যাক করে আসার পরে তোমরা হোয়াইট লিস্ট বলে একটা অপশান পেয়ে যাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো তোমরা নিচে প্লাস চিহ্ন পেয়ে যাচ্ছ, তো এখানে ক্লিক করবে। তো এর কাজটা কি? এর কাজ হলো তুমি তোমার ফোন থেকে 5টা 10টা 20টা নাম্বার সেট করে রাখতে পারো, যেখান থেকে ওই নাম্বার থেকেই শুধুমাত্র তোমার কাছে কল আসবে, বাদবাকি কোনো নাম্বার থেকে তোমার কাছে কল আসবে না। সেইটা করার জন্য তোমাদেরকে এখানে একটা পপ আপ অপশান দেখতে পাচ্ছ, দেখো ফ্রম কলস লক, ফ্রম কন্ট্যাক্ট, ইনপুট নাম্বার। ওকে, সো তোমাদেরকে যেটা করতে হবে, ফ্রম কলস লক যেটা আছে এখান থেকে ক্লিক করলে তোমার ফোনে যে কলগুলো আছে সেখান থেকে সিলেক্ট করতে পারবে, ফ্রম কন্ট্যাক্ট মানে তোমার ফোনে যে নাম্বারগুলো সেভ করা আছে সেখান থেকে সিলেক্ট করতে পারবে। অ্যান্ড এখানে আরও একটা অপশান আছে দেখো লাস্টে, নাম্বার বিগিনস উইথ। আমাদের কাছে অনেক সময় কী হয়, সিম কোম্পানি থেকে বারবার আমাদেরকে কল করা হয়, তো সেগুলো তোমরা এখান থেকে ব্লক করতে পারবে নাম্বার বিগিন হিসাবে। তো আমি চলে যাচ্ছি ফ্রম কন্ট্যাক্ট অপশানে, এখানে যাওয়ার পরে আমি 3-4টে নাম্বার সিলেক্ট করে নেব। ওকে, তো আমি 3টে নাম্বার এখন সিলেক্ট করে নিয়েছি। তো এখন কী হবে, শুধুমাত্র এই 3টে নাম্বার থেকেই আমার কাছে কল আসবে, বাদবাকি কোনো নাম্বার থেকে, কোনো আননোন নাম্বার থেকে আমার কাছে কল আসবে না এবং আমাকে কেউ ডিস্টার্বও করতে পারবে না। তো অবশ্যই মেয়েদেরকে বলছি এটা তোমরা ব্যবহার করো, এখন থেকে তোমাদেরকে কোনো রকম আননোন নাম্বার থেকে কেউ ডিস্টার্ব করতে পারবে না যদি তোমরা এই অ্যাপসটা তোমার ফোনের মধ্যে ব্যবহার করতে পারো। তো আমি যেমনভাবে দেখেছি তোমাদেরকে তেমনভাবেই ঠিকভাবে সেট করতে হবে। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করে দাও, যদি বুঝতে কারো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, আর ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিডিও দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।